হ্যালো ফ্রেন্ডস, যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে বা হোমিওপ্যাথি নিয়ে একটু জানার চেষ্টা রয়েছে এবং সাধারণ মানুষকে অবগত করবার জন্য এই ভিডিওটি, কে না একটিমাত্র ঔষধে মানুষ কতটা উপকার হতে পারে বা রোগী কতটা ভালো থাকতে পারে। আমার সামনে যিনি বসে রয়েছেন, বয়স 53 বছর বয়স, উনি আমার কাছে কিসের জন্য এসেছিলেন? না, ওনার প্রচণ্ড পরিমাণে কি হতো, ঢেকুর উঠত, কি হতো, বলুন, গ্যাস হতো, গ্যাস কি করে বুঝলেন? ওই যে ঢেকুর উঠত আর তার সাথে হাঁপি তুলতাম, হ্যাঁ, আর হাই তুলতে, হ্যাঁ, আর একটু শরীরটা কাঁপতো, শরীর কাঁপতো, আর দীর্ঘদিন ধরে এটাতে অসুস্থ ছিলেন, অনেক ওষুধপত্র খেয়েছেন, অনেক ওষুধপত্র খেয়েছেন কিন্তু কোনোদিনও কমেনি। কি হতো না, প্রচুর ইরাকটেশন, অর্থাৎ ঢেকুর উঠত, খালি হাই হাই করে ঢেকুর তুলতো, আর ঢেকুর তোলবার পরে হাই উঠত, আর তার সাথে হচ্ছে কি, সারা শরীরটা কাঁপত, এবং এর সাথে ফ্ল্যাটাস হতো, এবং যদি ওনার খিদে পেত, খিদে পেলে মাথা যন্ত্রণা হতো, খালি পেটে থাকলেও মাথা যন্ত্রণা হতো। তার সাথে কি ছিল, কোমরে একটা ব্যথা, এবং পায়ের যে কাপ মাসেলস, সেই কাপ, দুটোই কাপ মাসেলসে ব্যথা ছিল, এবং সাইনোসাইটিস আপনার ছিল। তার সাথে কি না, পাশচেষ্টি সেরকম কোনো উনি রোগের লক্ষণ বলতে পারেননি, মানে আগে যে বড় কিছু রোগ হয়েছে এরকম কিছু না, ফ্যামিলি হিস্ট্রিতে এরকম কিছু বলেনি। কিন্তু যেটা হোমিওপ্যাথিতে তো শুধু এইটুকুনি জানলে হবে না, আরও কিছু জেনে আমাদের ওষুধ দিতে হবে। এবার তার সাথে হলো যে ওনার একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যেত, গায়ে যেরকম গরমও লাগে আবার শীতও করে, দুটোই লাগে। তবে এখন যেটা কানে পেঁচিয়ে রয়েছে এটা এমনি পেঁচিয়ে রয়েছে, কারণ এতটা জ্বর ছিল সেটা ঘটনাটা। আর তার সাথে হচ্ছে জল পিপাসা সেরকম ছিল না, টাং ছিল ড্রাই। উনি মিষ্টি খেতে খুব ভালোবাসেন, কিরকম ভালোবাসেন মিষ্টি খেতে, ভালো, খুবই ভালোবাসেন, খুব মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছে যে মিষ্টি উনি কিরকম ভালোবাসেন। তার সাথে উনি একটু ভাজা পোড়া খেতে ভালোবাসেন, ভাজা খাবার, আর হচ্ছে একটু ঝালঝাল খাবার, না মানে তরকারিতে একটু ঝালঝাল খেতে পছন্দ করে, আর আগে মাংস খেতে পছন্দ করতেন, এখন সেরকম পছন্দ করেন না। কিন্তু দুধ উনি কিছুতেই খেতে পারেন না, দুধ খেতে পারেন কি, না দুধ খায় না, দুধ খেলেই আমার আমসা পায়খানা হবে, নাহলে গ্যাস আরো বাড়বে, আর তার সাথে যেটা ছিল যে উনি যে কোনো খাবার দাবার গরম খেতে পছন্দ করেন, খুব গরম গরম খাবার খেতে পছন্দ করেন। ভয়, ওনার ভয় রয়েছে থান্ডার স্ট্রম, ঝড় হলে পরে, ঝড় বৃষ্টি হলে কিরকম ভয়, বিদ্যুৎ দেখলে ভয়, থান্ডার স্ট্রমেই ভয়। আর কি ছিল না, ওনার স্বপ্ন সেরকম কিছু নেই, কিন্তু পায়খানা ক্লিয়ার হতো না, দিনে 3-4 করে যেতে হতো, স্নান করতে সেরকম কোনো বাধা নিষেধ নেই, স্নান উনি করতে ভালোই বাসেন। আর কি ছিল না, বলছে সব কিছুতে একটু একটু করে ভয়, একটু ভয়। আর মাইন্ড যেটা আমরা দেখি, উনি কিন্তু টাকা পয়সা জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি সহজে সব কিছু খরচা করেন, তখন বললো না, সহজে আমি কিছু খরচাপাতি করেন না, পয়সা এবং টাকা পয়সাকে উনি যথেষ্ট মূল্য দেন, কারণ জানেন যে টাকা পয়সাই জীবনের সব কিছু, কারণ এটা যদি অপচয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এইটা দিকে কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে পেশেন্টকে আমরা কোন ওষুধের দিকে নিয়ে যেতে পারি, কারণ উনি কিন্তু যথেষ্ট ভ্যালু দিচ্ছেন পয়সাকে, যে দার খরচা করে দেবো না, বুঝে শুনে খরচা করো, অর্থাৎ টাকা পয়সাকে রেখে দিয়ে যদি কাজ না করা, মানে যেইটুকুনি না করলে নয় ততটুকুনি টাকা পয়সা খরচা করবে। এবং ডিক্টোরিয়াল, উনি চান যে উনি যদি যা কথাবার্তা বলে লোকে যাতে একটু শুনে কাজকর্ম করে, আপনার কথা শুনে যদি কাজ করে আপনি খুশি হন তো, হ্যাঁ, অর্থাৎ এটাকে বলে ডিক্টোরিয়াল। আর কিছু সেরকম পায়নি, ভগবান বিশ্বাস করেন, গীতা পাঠ করে, এবং উনি যে কোনো আমাকে একটা কথা বললেন যে কোনো কাজ করতে গেলে প্রথম দিকে কি হয়, একটু ভয় ভয় করে, প্রথমে কোনো কাজে উনি হাত দিতে ভয় পান, ঠিক স্যাটিসফ্যাকশন হচ্ছেন না যে কাজটা করতে পারবেন কি পারবেন না, কিন্তু যদি কাজটা করতে আরম্ভ করলেন শেষ না করে কি করেন না, মানে শেষ না করে ছাড়েন না, এগুলি সবই আমি কিন্তু পেলাম। এবার ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার এই যে ঢেকুর ওঠে আর যে হাই ওঠে, এটা কটার সময় হয়, উনি আমাকে বলেছিলেন ঠিক বিকেলবেলায় 3:30 থেকে আরম্ভ হবে এবং রাত্রির 8 পর্যন্ত এটা চলবে।
তারপরে কমে যাবে, অর্থাৎ কটা থেকে কটা? 3:30 থেকে 8 পর্যন্ত চলে, তারপরে ধীরে ধীরে কমে আসে। বন্ধু, আমাদের ওষুধ কিন্তু সিলেকশন এখান থেকেই হয়ে যায়। এখন অনেকে বলতে পারেন যে থান্ডার স্ট্রমে তো নেই এই ওষুধটি। হ্যাঁ, থান্ডার স্ট্রমে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ফসফরাস রয়েছে, আবার আমি যে ওষুধটি সিলেকশন করেছি সেটা হচ্ছে লাইকোপোডিয়াম, সেই ওষুধটিও রয়েছে। এবং এই লাইকোপোডিয়াম দেওয়াতে লাইকোপোডিয়াম 0/1 এবং 0/2 খাওয়ার পরে কেমন আছেন আপনি? আমি এখন ভালোই আছি, ভালোই ছিলাম দু মাস ধরে। দু মাস ধরে ভালো রয়েছেন। এর মাঝখানে কি হলো ওনার? একটু জ্বর হল। জ্বরটা হলো যে আসছে আবার চলে যাচ্ছে, আসছে আবার যাচ্ছে। কদিন ভুগলেন জ্বরে? মানে 25 তারিখ থেকে 2 তারিখ। বন্ধু, আমি কিন্তু ভয় পাইনি, আমি এই ক্ষেত্রেও ওনাকে দিলাম লাইকোপোডিয়াম। কারণ জ্বরটা কটার সময় আসছিল? ঠিক বিকেল 3:30-4 আসছে, আর ওই রাত্রি 8 পর্যন্ত থেকে আবার জ্বরটা চলে যাচ্ছে। আমি কিন্তু ভয় পাইনি, তার আমি কিন্তু তাকে লাইকোপোডিয়ামই প্রেসক্রিপশন করেছি। এখন কি জ্বর আছে? না না, গলা ব্যথা কিচ্ছু নেই। তাই বন্ধু, আমি দেখালাম এই কারণে যে আমাদের যে সাইন সিমটমস পেশেন্ট যে বলছে, তার উপরে দাঁড়িয়ে থেকে যখন ওষুধ সিলেকশন হয়, সেই লাইকোপোডিয়ামে কিন্তু অ্যাকুট কন্ডিশনের যে জ্বর আসলো সেটাও সারালো, এবং উনি যে দীর্ঘদিন ধরে ইরাকটেশন, অর্থাৎ এই যে ঢেকুর ওঠা, হাই ওঠা, সেটাও কিন্তু কমে আসলো। তো আমি আশা করি এরপরে উনি অনেকটা সুস্থ হয়ে যাবেন। আর আপনাকেও ধন্যবাদ, আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম সকলকে জানানোর জন্য। থ্যাংক ইউ।